আমার মনে আছে আমি কয়েকদিন আগে একটা অনুষ্ঠানে গেলাম ওখানে আমার মেয়েকে আমার এক বন্ধু আদর করতে করতে জিজ্ঞেস করছে যে তুমি বড় হয়ে কি হবে তো সে খেলতে খেলতে উত্তর দিচ্ছে আব্বা জানে তো আমি না খুব অবাক হলাম আমি তার পাশে বসেছিলাম আমি তার দিকে আরো চোখে তাকালাম যে জিজ্ঞেস করছে সেও তাকালো সে খেলতে খেলতে মনে তার মতো করে উত্তর দিয়ে দিল যে আমি কি হব বড় হই সেটা আমার আব্বা জানে সেদিন আমি খুব শকড হলাম বাসায় এসে তাকে জিজ্ঞেস করলাম যে বাবা তুমি আসলে কি হতে চাও সে বলছে যে মাম্মি বলেছে ডাক্তার হব তুমি বলো এই হব কিন্তু আমরা না বাচ্চাদেরকে কখনো জিজ্ঞেস করি না সে কি হতে চায় আমরা না আমাদের বাচ্চাদেরকে মনে করি যে ময়দার দোলা তাকে দিয়ে আমি পরোটা বানাবো না রুটি বানাবো না লুচি বানাবো এটা আমি ঠিক করবো আমি ঠিক করা কেউ না আমরা ঠিক করা কেউ না তাদেরকে ঠিক করতে হবে এবং যখন আমরা এই প্যারেন্টস জেনারেশন ঠিক করবো যে আমার বাচ্চা যা তাকে সেই হিসাবে গড়ে তুলতে আমি হেল্প করবো ট্রাস্ট মি নেক্সট জেনারেশনটা যে এত সুন্দর হতে যাবে আমাদের মানে ধারণাও থাকবে না আরং ডেয়ারিং ইউএসটি মিল চমৎকার একটা উদ্যোগ নিয়ে এসেছে ভালো কিছু যখন চাই তখনই আজকে থেকে যারা প্যারেন্ট জেনারেশন আছে তারা অন্তত আমাদের বাচ্চাগুলোকে তাদের মতো করে বেড়ে উঠতে দেই আপনারাও শুরু করেন আপনি আজকেই আপনার সন্তানের জন্য কী করতে যাচ্ছেন সেখানে কমেন্ট করে জানান এবং যারা বেস্ট কমেন্ট হবে সেখান থেকে আমরা আরং ডেয়ারি ইউএসটি মিল্ক বেশ কিছু গিফট দিতে যাচ্ছে এবং সবচেয়ে বড় গিফট কিন্তু হবে আপনি আপনার সন্তানকে দিচ্ছেন যেটা রিটার্ন আপনি হয়তো 15-20 বছর পরে পাবেন সবাইকে শুভেচ্ছা এবং আই রিয়েলি লুক ফরওয়ার্ড যে খুব চমৎকার চমৎকার কিছু উদ্যোগ যেন উঠে আসে থ্যাংক ইউ ভেরি মাচ